দর্শক, ইতালির সীমান্ত অঞ্চল থেকে স্বাগত জানাচ্ছি। আমি আরাফাতুল ইসলাম, আমার সঙ্গে রয়েছেন ডয়েচে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিন। আপনারা জানেন, গত সোমবার আমরা জার্মানির বন শহর থেকে যাত্রা শুরু করেছিলাম এবং আজকে কিছুক্ষণের মধ্যে আমরা ইতালির সীমান্ত অতিক্রম করে সুইজারল্যান্ড হয়ে আবারও বনে ফেরত যাব। তো এই যে গত 5-6 দিন ধরে আমরা ইতালির বিভিন্ন শহরে গিয়েছি, কি দেখেছি, কি শিখেছি, কি জেনেছি, সেগুলো অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমরা একটু শেয়ার করতে চাই। শুরুতেই খালেদ ভাইয়ের কাছে যাব। খালেদ ভাই, কেমন আছেন এখন? না তো খুবই ভালো আছি। আমরা যারা দর্শক যারা দেখছেন তাদেরকে আসলে এই রুটটা সম্পর্কে একটু ধারণা দিতে চাই। এই পর্যন্ত আমার যেহেতু ইউরোপে গাড়ি চালানোর লাইসেন্স নাই এবং আমি আসলে গাড়ি চালাতে পারিও না বাগানে বা মাঠে ছাড়া, আরাফাত এই পর্যন্ত 3000 কিলোমিটার মতো হবে। এখন আমাদেরকে আরো প্রায় 820 কিলোমিটার চালাতে হবে, 820 কিলোমিটার মতো চালাতে হবে, যেটা লম্বা রাস্তা। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার কথা একটু দর্শকদের বলা উচিত। এইটাই হচ্ছে লম্বার্ডিয়া, যে লম্বার্ডিয়াতে আসলে পুরো ইউরোপকে স্তব্ধ করে দিয়েছিল এই লম্বার্ডিয়াতে করোনার মৃত্যু। এখানে আসলে মৃত্যুর মিছিল, আমরা শুনেছি যে এখানে অন্তত 20 দিনের জন্য এদের মধ্যে একটা বড় অংশ ক্রিমেটোরিয়ামে, মানে যেখানে আসলে দেহ পুরানো হয় সেইখানে আসলে দেহ পুরানোর জন্য দেয়, অন্তত 20 দিন তারা কোনো লাশ নিতে রাজি ছিল না, এতই তারা ওভারবুকড ছিল, 20 দিন ওভারবুক ছিল আর কি, তারা লাশ নিতে রাজি না। যাই হোক, এই অবস্থা এখন অনেকটাই কাটিয়ে উঠেছে। আমরা যেই রুটে গিয়েছিলাম আসলে, মানে বন থেকে প্রথমে মিলান, মিলান থেকে ভেনিস, ভেনিস থেকে রোম, তারপরে বলোনিয়া হয়ে আবার আমরা ফিরছি বনের দিকে। তো এই রুটের মধ্যে কিন্তু আমরা যখনই ইতালিতে প্রবেশ করেছি, মানে মিলানের কাছাকাছি যখন আমরা এসেছি সুইজারল্যান্ডের বেসেল সীমান্ত থেকে যখন আমরা এসেছি, তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটা ভিজিবল পরিবর্তন, মানে মানুষের মধ্যে সতর্কতা বেশি, মাস্ক বেশি। আমরা কাছাকাছি যে কনভেনিয়েন্ট স্টোরটিতে ঢুকলাম, মানে প্রথম যে কনভেনিয়েন্ট স্টোরটিতে ঢুকলাম সেটির মধ্যে আমরা দেখলাম মাস্ক পরার জন্য যথেষ্ট পরিমাণে কড়াকড়ি যারা আছেন তারাও খুব সাবধান এবং খুবই একটা, সেটা থেকে শুরু হয়ে আস্তে 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 আমরা ভিতরে গেছি, যেটাকে এখন বলা হচ্ছে যে ভেনিস, রোম বা মিলান বা যেই অঞ্চলগুলিতে এখন অনেক লোক আক্রান্ত আছেন বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছেন বলে এরকম ধরা হচ্ছে, সেই জায়গাগুলি আমরা দেখেছি। তো সেইগুলি নানারকম অভিজ্ঞতা আসলে বলে শেষ করা যাবে না, আমি বরং আপনার কাছে একটু জানতে চাইবো যে, এবং আমরা, আপনারা জানেন যে আমরা বেশ কয়েকটি ফেসবুক লাইভ করেছি সেখান থেকে, মানে বেশ কয়েকটি বলতে অন্তত 15টি ফেসবুক লাইভ করেছে, এর মধ্যে আরাফাত যে ফেসবুক লাইভটি একটি সকালে করেছেন, যেটি হচ্ছে যে করোনা টেস্ট যেখানে বাংলাদেশিরা করছেন, সেই ফেসবুক লাইভটি আসলে সবচেয়ে বেশি মানুষ দেখেছেন, সেটি আরাফাত একাই সেখানে গিয়েছিলেন এবং সেটি করেছেন, সেটি একটি সকালবেলা, এবং সেটির মাধ্যমে আমরা অনেক তথ্য, অনেক কিছু আমরা জানতে পেরেছি। আমি ইতালি যে আমাদের এই ভ্রমণের আমার মোদ্দা অভিজ্ঞতা আমার যেখানে বলে যে মানুষ আসলে হারে না, মানুষ আশা রাখে এবং আশা রেখে মানুষ এগিয়ে যায়। আমার ধারণা ইতালির মানুষরা বিশ্বাস করে যে খুব দ্রুত এই অবস্থা কেটে যাবে, ইতালির বাংলাদেশিরা বিশ্বাস করে যে এই অবস্থাটা থাকবে না, পাশাপাশি একটু আশঙ্কা তাদের মধ্যে আছে, কারণ আমাদের বাংলাদেশিরা আসলে নিয়ম কানুন মানার ব্যাপারে একটু উদাসীন, একটু উদাসীন। সরকার যে তারা একটা দাবি করছেন, তাদের দাবিটা আপনি দেখেন, তাদের দাবিটা ইন্টারেস্টিং, আমি আমার দর্শকদের এটা বলতে চাই, তারপরে আরাফাতের কাছে আমরা একটু শুনতে চাইবো যে তার অভিজ্ঞতা। আমার কাছে পুরো ইতালির হাইলাইট হচ্ছে যে কমিউনিটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, যেটা আমাদের ফেসবুক লাইভেও আসলে একজন কমিউনিটি লিডার বলেছেন এবং আমি অন্তত অসংখ্য মানুষের মেসেজ পেয়েছি এই ব্যাপারে, সেটি হচ্ছে এখানকার এমবিসিকে এবং বাংলাদেশের সরকারকে, যারা এখন ইতালিতে আসতে চান অথচ বাংলাদেশে আছেন, তাদের ব্যাপারে বলতে হবে যে তাদের ওই ফ্লাইটে করে সেখানে আনা হবে ইতালিতে। আনার পরপরই তাদের পাসপোর্ট সহ অন্যান্য ডকুমেন্ট বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা বা রাষ্ট্রদূতের প্রতিনিধিরা বা দূতাবাসের প্রতিনিধিরা সেটি তাদের জিম্মায় নিয়ে নেবেন, তাদেরকে বাংলাদেশের ব্যবস্থাপনায়, বাংলাদেশের অনেক এয়ারবিএনবি বা হোটেল আছে বাংলাদেশের মালিকের ব্যবস্থাপনায়, তাদেরকে সেখানে রাখা হবে এবং প্রাইভেট সিকিউরিটি গার্ড দিয়ে সেটি নিশ্চিত করা হবে যাতে তারা বেরোতে না পারেন অন্তত 14 দিন, এবং এই নিশ্চয়তা বাংলাদেশ সরকার এবং দূতাবাস ইতালীয় সরকারকে দিবেন এবং এটি আসলে পালন করে দেখাবেন। তার ফলে এইরকম কঠোরভাবে যদি এটি করা যায় তাহলে খুব অচিরেই এটি আসলে কেটে যাবে। তো এটি হচ্ছে আমার কাছে হাইলাইট, মানে আমার মনে হয় যে নিয়ম মানার ক্ষেত্রে আমাদের যে উদাসীনতার কথা বলছিলাম সেই উদাসীনতা আসলে
এতটাই যে আমাদেরকে আসলে প্রাইভেট সিকিউরিটি গার্ড দিয়ে না রাখলে সেটি আসলে নিশ্চিত হবে কিনা সেটি বলা খুব মুশকিল। আরাফাত, আপনার কাছে হ্যাঁ আমার কয়েকটি প্রশ্ন আছে আপনার কাছে। তার আগে দর্শক, আপনারা কে কোথা থেকে এই ভিডিও দেখছেন লিখুন এই ভিডিওর নিচে মন্তব্যের ঘরে। এবং আমাদের এই যে অভিজ্ঞতা গত 5 দিনের ইতালির বিভিন্ন শহরের গিয়ে আমরা যা দেখেছি, সে সম্পর্কে যদি আপনার কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে করতে পারেন। খালেদ ভাই সেই প্রশ্ন দেখবেন এবং আমরা সেসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো খালেদ ভাই, আমরা দুজনেই লাল ক্যাপ পরে আছি, এটা রহস্যটা একটু বলে দেন দর্শক। এটা হচ্ছে যে বলোনিয়াতে আমরা আজকে যে মিলন মেলাতে গিয়েছিলাম সেইখানে আমাদেরকে আসলে এই দুটি ক্যাপ উপহার দেওয়া হয়েছে। তো দুটি ক্যাপ যেহেতু একই রকম এবং এখানে একটু ইতালির ম্যাপ, ইতালির এদিকে রাইট, ইতালির ইতালির পতাকা খচিত, ইতালির পতাকা খচিত এবং বড় করে বলোনিয়া লেখা আছে। আমি সাধারণত ক্যাপ পরি না, মানে এই ধরনের হ্যাট পরি না, আমার একটু অস্বস্তি লাগে। আরাফাত পরেন তো, কিন্তু যেহেতু দুটি একরকম সেহেতু আমরা, কিন্তু এই দুটো একটু হলুদ হলে ভালো হতো না? কারণ আমরা যখন রোমের পথে তখন তো আমরা নানা রকম বার্তা আমরা দেখেছি, আপনি নিজেও শেয়ার করেছেন। জি না, সেটি আসলে আমি জানি না, মানে উড়ো চিঠি বা উড়ো বার্তা যারা সামনে এসে কিছু বলেন না তাদের সম্পর্কে আমি আসলে মানে মানে ওই ওটুক শেয়ার করাটাই আমার ইয়া। কিন্তু আমরা যখন মিলান ভেনিস হয়ে আসলে রোমে গিয়েছি, আমরা কিন্তু আসলে মানে তেমন কোনো বাধার সম্মুখীন হয়নি, আসলে কোনো বাধার সম্মুখীনই হয় নাই, বরং অনেক সহযোগিতার মধ্যে আমরা পেয়েছি। আপনি যদি দেখেন যে আমরা যদি মিলান থেকে শুরু করি, মিলানে যে ভাই জাকির আমাদেরকে আসলে সারাদিন সময় দিলেন, তারপরে আমরা মিলানে এমবেসি থেকে যাওয়া পর্যন্ত আসলে সবটাই মানে কনসাল জেনারেলের কাছে যাওয়া পর্যন্ত সবটাই তিনি আমাদের সঙ্গে ছিলেন। তারপরে দিন ভেনিসে পলাশ রহমান আসলে যে ভেনিসে যে রাতে আমরা পৌঁছালাম সেই রাতে আমরা, সেই রাত থেকে শুরু করে পরের দিন পলাশ রহমান থাকার কারণে আমাদের এই ব্যাপারগুলি খুব সহজ হয়েছে। আমরা যখন রোমে এসেছি, রোমে আসার পরে আমরা যদি বলি মনিরুজ্জামান মনির, তিনি আসলে এমবেসির সাথে আমাদের যোগাযোগ করে দিয়েছিলেন, সারাদিন আমাদের সঙ্গে থাকলেন হচ্ছেন রিয়াজ। আবার অন্যদিকে অন্যদিকে যারা কমিউনিটির কমিউনিটির যারা মেম্বার রয়েছেন, সেই আব্দুর রব মিন্টু বা জনাব লোকমান হোসেন বা জনাব ছোটন, সাতাইফুর রহমান ছোটনের কথাও আমার লাজদের করে বলতে হয় যে তিনি অল্প সময়ের নোটিশে এসে আমাদের টক শোতে আসলেন এবং তিনি কথা বললেন। তো বলোনিয়াতে আসার পরও আমরা মঞ্জুরুল এবং আমাদের একটি বাচ্চা মেয়ে যে আসলে ইউনিভার্সিটিতে পড়ে ফৌজিয়া, তারা কিন্তু আমাদেরকে এবং অনিকের কথা অনিকের কথা বলতে হয়, ইমরান আসছিলেন, তো আমাদেরকে কিন্তু সারাক্ষণই আমাদের তারা সহযোগিতা করেছেন যতটা পারা যায়। রোমে কারো নাম বাদ পড়লো কিনা, নিশ্চয়ই কারো না কারো নাম বাদ পড়েছে, আপনার কারো কথা মনে হলে আপনি বলতে পারেন, যে তারা কিন্তু আমাদের সহযোগিতা করেছেন ইরেসপেক্টিভ যে তারা আসলে কোন দল মত সাপোর্ট করেন। জমির আমাদেরকে সহায়তা করেছেন পেছন থেকে, হ্যাঁ জমির আমাদেরকে পেছন থেকে সহায়তা করেছেন, আমাদের এই কথাগুলি আমাদের বলতে হবে এবং কোন কোন দল মতের ইয়াতে না। আমরা কিন্তু এখানে একটু প্রথমে আমরা একটু একটু মানে কি বলবো যে আমরা একটু বিরক্ত বলবো না, আমরা ঠিক আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম, কারণ হচ্ছে যে রোমে প্রেস ক্লাব তিনটা এবং তিনটা প্রেস ক্লাবেরই সভাপতি বা সাধারণ সম্পাদকের সাথে এইভাবে সেভাবে আমাদের দেখা হয়েছে। আওয়ামী লীগের মধ্যে 2 গ্রুপ 3 গ্রুপ যারা আওয়ামী লীগ করেন, এবং আপনি যেহেতু দীর্ঘদিন ইউরোপে থাকেন আপনি জানেন যে এইসব আওয়ামী লীগ বা এইসব বিএনপির আসলে ঠিক রেজিস্ট্রেশনটাও ঠিক সেরকম হয় কি না দেশের মধ্যে সেটাও আমরা জানি না। জার্মানি এক্ষেত্রে যেটা আছে যে মানে বিদেশি কোনো রাজনৈতিক দল আসলে জার্মানিতে সেভাবে নিবন্ধিত হতে পারে না, ফলে এরকম নামে আমরা দেখছি তারা আসলে সেসব দলের সমর্থক নেতাকর্মী, কিন্তু এরকম একেবারে রেজিস্টার্ড কিনা সেটা নিয়ে অনেক সময় প্রশ্ন থেকে যায়। কিন্তু রাজনীতি তো তারা করছেন এবং তারা বিভিন্ন দলে করছেন, কিন্তু জার্মানিতেও বিভক্তি রয়েছে, কিন্তু আমি ইতালিতে একটু দেখেছি যে রাজনীতির মধ্যে অনেক বেশি বিভক্তি রয়েছে। আসলে আওয়ামী লীগের মধ্যে আমরা দেখছি 2-3টি গ্রুপ, একই গ্রুপ, কেউ দূতাবাসের পক্ষে কেউ বিপক্ষে কেউ, মানে পুরো জিনিসটা একটু শুরুতে আসলে আমরা একটু গোলক ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিলাম বলতে হবে, যে আমরা একই সঙ্গে অনেক মানুষের সহায়তা পেয়েছি, অনেকে স্বপ্রণোদিত হয়ে আমাদেরকে সহায়তা করেছেন, কিন্তু এক পর্যায়ে আমরা দেখলাম যে স্বপ্রণোদিত হয়ে যারা সহায়তা করছেন তাদের মধ্যে নানা রকম বিভক্তি রয়েছে, এবং আমরা আসলে নিজের অজান্তেই আমাদের অজান্তেই আমরা নানাজন নানা রকম গ্রুপের মধ্যে আমাদেরকে ফেলে দেওয়ার একটা চেষ্টা করেছে, সেটি একটি আছে। আরেকটি বিষয় হচ্ছে যে মানে
আরাফাতের বা আমার ফেসবুক মেসেঞ্জারের ইনবক্স এবং নিজস্ব মেসেজ, মানে যারা আমাদের ফোন নাম্বার জানেন, আমাদের মেসেঞ্জার ইনবক্স অলমোস্ট ফুল হয়ে গেছে, যে আমরা যে আসলে এত দাওয়াত পেয়েছি, এত খাওয়ার দাওয়াত পেয়েছি, এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের আসলে অনেক দুর্ব্যবহার করতে হয়েছে মানুষের সাথে, জাস্ট দাওয়াতটা ইগনোর করার জন্য, যে না আমরা দাওয়াতটা তে যাইতে চাই না। রোমে মনে আছে যে আমার আমার সাবেক এক কলিগ খুব অনুজ, আমরা শাহরিয়ার মোহাম্মদ শাকিল, তো ওর বাসায় গেলাম, ওর বাচ্চা আবার ছোট, কিন্তু সেই দাওয়াতটিতে যাওয়ার জন্য বা মানে আমরা তো আসলে এক বেলাতে একবারই খেতে পারবো, অন্য যে আরো পাঁচজনকে আসলে মানে এগুলি কিন্তু বেশিরভাগ যে গ্রুপিং বলেন বা মান অভিমান বলেন, সেগুলি কিন্তু বেশিরভাগে আমরা যা মানে একটা পক্ষকে বা কাউকে আসলে যথেষ্ট পরিমাণে সময় দিতে পারছি কিনা সেগুলি নিয়ে কিন্তু আসলে একটু ইয়াটা শুরু হয়েছে। কারণ আমরা এত অল্প সময়ের জন্য গিয়েছি যে বেশিরভাগ মানুষই চেয়েছিলেন যে আমরা তাদের কথা শুনবো বা তাদের সাথে একটু বেশি সময় কাটাবো, যেটা আমাদের পক্ষে আসলে সম্ভব হয় নাই, এবং আমরা আসলে ওইরকম সময় কাটাতে চাইও নাই। আমরা এত বেশি মুভ করেছি এবং এত বিষয় নিয়ে কথা বলেছি যে আমরা আসলে আমরা মাত্র 5-6 দিনের মধ্যে ইতালির একেবারে বড় বড় শহরগুলো, যেখানে অনেক প্রবাসী বাংলাদেশির বাস, মানে ইতালিতে তো প্রায় 2 লাখ বাংলাদেশি বসবাস করছেন বৈধ অবৈধ মিলিয়ে, তার একটা বড় অংশকে কিন্তু আমরা এই সময়ের মধ্যে কভার করার চেষ্টা করেছি। ফলে আর এটা যেহেতু আমাদের একটা মানে অফিসিয়াল ট্রিপ ছিল, ফলে আমাদের পক্ষে আসলে ততটা সময়ও ছিল না, কিন্তু তারপরও আমি যেটা পছন্দ করি যে মানুষের এই যে ভালোবাসা, এটাই আসলে আমাদেরকে আরো কাজ করতে উৎসাহ যোগায়। এই যে মানুষ আমাদেরকে যোগাযোগ করার চেষ্টা করেন, আমাদেরকে মেসেজ দেন, সম্ভব হলে আমাদের সঙ্গে একটু ছবি তুলছেন, আমাদেরকে নানা তথ্য দিয়ে সহায়তা করছেন, এই ভালোবাসাটি কিন্তু আমাদের আসলে কাজের উৎসাহ বাড়ায়। কিন্তু মাঝে মাঝে যেটা হয় যে আসলে আমরা আমাদের যে কাজ সেটা করতে অনেক সময় কঠিন হয়ে যায়, যদি আমরা অনেক বেশি চারদিক থেকে যদি আমাদেরকে ঘিরে ফেলা হয়, দেখা যাচ্ছে আমরা ফ্রিলি কাজ করতে পারছি না। খালেদ ভাই দেখা যাচ্ছে যে একটি ইন্টারভিউ নিচ্ছেন, তখন হয়তো তার বারবার মনোযোগ বিঘ্নিত হচ্ছে, কিন্তু মোটা দাগে এই ভালোবাসাই কিন্তু আমাদের পুঁজি আসলে, আমরা কিন্তু এই ভালোবাসাটাই আমাদের উৎসাহিত করছে। আমরা এরকম হাজার হাজার কিলোমিটার গাড়ি চালিয়ে নানা জায়গায় যাচ্ছি, বিশেষ করে এখন যদি আপনি ইতালির কথা বলেন, এই সময় কিন্তু সাংবাদিকরা অন্য কোনো দেশ থেকে ইতালিতে সহজে আসতে চায় না, এমনকি আমাদের ডয়চে ভ্যালেতেও আমাদের কর্তৃপক্ষকে রাজি করাতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা করতে পেরেছি সেটা। আমার একটি কথা বলি যে আমাদের সেফটি এবং সিকিউরিটির কথা ভেবে আমাদের কিন্তু যেখানে মানে অনেক দর্শক আসলে প্রশ্ন করেছেন যে মাইকটিতে আসলে একটি সেলফোন মোড়ানো আছে, আমাদের কেন এখন মাস্ক নেই, আমরা আসলে একসঙ্গে অফিস করতেছি, এতখানি পথ ভ্রমণ করতেছি, সো আমরা এখন কিন্তু ফ্যামিলির মতো, আমাদের দুজনের মধ্যে মাস্ক পরার বাধ্যবাধকতা নাই, সেই জন্য আমরা কিন্তু আমরা যখন একা থাকছি বা দুজন থাকছি তখন মাস্ক পরছি না, কিন্তু যখন অন্য কেউ আসছে তখন মাস্ক পরছি আমরা, এমনকি যখন ছবি তোলা হচ্ছে, আমার এবার অসংখ্য ছবি আসছে যেখানে মধ্যে আসলে সেখানে মাস্ক পরা, আমি আসলে মাস্ক পরা ছাড়া কোনো ছবি তুলি নাই, কিন্তু আমাদের দর্শকদের মধ্যে একটা বড় অংশ আরাফাত জানতে চাইছেন যে সে ব্যাপারে আসলে এখন আমাদেরই আসলে কাজ করতে হবে, যে আমরা এই ধরনের একই রকম ট্রিপ ইউরোপের অন্যান্য দেশগুলির জন্য আমরা আসলে করতে পারবো কিনা, অনেক এটিও জানতে চাইছেন যে ইউরোপের বাইরেও যেসব দেশ আছে সেগুলির জন্য করতে পারবো কিনা। আসলে ডয়চে ভেলের পক্ষে ইউরোপের বাইরে গিয়ে ট্রিপ করা এখন একটু মুশকিল, কারণ সেফটি সিকিউরিটির একটা ব্যাপার আছে, তবে যতগুলি জায়গায় যত রকম ভাবে এরকম করা যায়, ইতালিটা যেহেতু এখন অনেক বেশি আক্রান্ত এবং ইতালিটার মধ্যে নিয়ে মানুষের অনেক বেশি আগ্রহ ছিল, তো আমরা আরাফাত যখন প্রস্তাবটি দেয় আমি এটি আসলে সঙ্গে সঙ্গেই আমাদের কর্তৃপক্ষকে জানাই, এবং কর্তৃপক্ষ সেটিকে আসলে আমাদের একদম সর্বোচ্চ পর্যায় থেকে সেটি খুব দ্রুতই আসলে এটি পাশ হয়ে আসে যে হ্যাঁ এটি যাওয়া যাবে, এবং আমরা আপনাদের বলতে পারি যে ডয়চে ভেলের পক্ষ থেকে আমি আরাফাত আরও ভালো বলতে পারবে, কিন্তু আমার যদ্দূর মনে হয় যে আমরা হচ্ছে প্রথম টিম যে টিম এই করোনা পরবর্তীতে ইতালির অবস্থা দেখতে পারে, কোনো একটি আক্রান্ত দেশের অবস্থা অফিস থেকে মেইন অফিস থেকে আসার এসে সেই অবস্থাটি দেখছি, মানে মেইন অফিস থেকে বা বন থেকে বা বার্লিন থেকে কেউ এসে এরকম অবস্থা এরকম ঘুরে ফিরে দেখানো, সেটি বলতে প্রথম আমাদের সেটির জন্য আমাদের আসলে অনেক উত্তেজনা ছিল এবং মানে আমাদের অনেক পরিকল্পনা ছিল, আমরা আসলে প্রচুর নোট নিয়েছি, প্রচুর মানুষের সঙ্গে কথা বলতেও চেয়েছি, প্রচুর মানুষ আমাদেরকে সাহায্য করেছেন, কাউকে কোনো একটা প্রশ্ন দিতে বলে, এটা খুব ইন্টারেস্টিং, ইতালি আমি কোনো একটা বিষয়ে রিপোর্টিং করতে গেলে, এটা আমার পুরনো স্বভাব, আমি মানুষজনকে বলি যে ভাই আপনাদের কি সমস্যা বা কি প্রশ্ন আছে সেটা আমাকে একটু লিখে পাঠান, আমাকে একটু লিখে পাঠান, বা আপনাদের যদি কোনো সাপোর্টিং ডকুমেন্ট থাকে, সাপোর্টিং ফাইল থাকে সেটা আমাকে দেন। আমি ইতালিতে যারাই আমার সাথে কোনো কথা নিয়ে কথা বলতে চেয়েছেন, যেহেতু এত জায়গা থেকে এত কথা হয়েছে, আমি তাদেরকে বলেছি যে আপনি একটু লিখে পাঠান বা কোনো একটা ফাইল পাঠান, আমি অসংখ্য অসংখ্য আসলে ভিডিও ফাইল পেয়েছি, অসংখ্য অডিও ফাইল পেয়েছে, কারণ এইখানে লোকালি অনেক টক শো আছে, তারপরে আবার এই করোনাকালে যেটি এটি চালু হয়েছে যে জুমের মাধ্যমে কানেক্ট করে বিভিন্ন রকম কথাবার্তা বলা, তো সেগুলি অনেক আমি পেয়েছি এবং সেভাবে আমার আসলে অনেক হেল্প হয়েছে।
এবং আমি জানতে পেরেছি, কতটা জানতে পেরেছি সেটি জানি না, কিন্তু মানে আমাকে কি বিষয়ে প্রশ্ন করতে হবে সেই বিষয়ে আমি একটা মোটামুটি ধারণা পেয়েছি। কারণ যেই ধারণাগুলি আসলে পত্রপত্রিকা পড়ে বা গুগল করে যেগুলি জানা যায় না, সাধারণ মানুষ বা লোকালরা যদি আসলে একটু নিরপেক্ষভাবে এই মন্তব্য করেন তার চেয়ে অনেক বেশি জানা যায়। আমি আপনার কাছ থেকে যে জিনিসটি জানতে চাইবো আরাফাত, এটি আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আমার কাছে অনেকে জানতে চেয়েছেন, আমি জানি না এটা আপনি শেয়ার করবেন কিনা, আমরা আসলে এতগুলি কিলোমিটার পথ গিয়েছি এবং বেশিরভাগ সময় আপনি ক্যামেরা হ্যান্ডেল করাই শুধু না, এবং এটা একটি জটিল অপারেশন, আপনি একলা ছিলেন এবং প্রচুর যন্ত্রপাতি আপনাকে একসাথে দাঁড় করাতে হয়েছে, করতে হয়েছে, এমনকি আমরা একটা টক শো এখান থেকে করেছি, এইটা আপনার জন্য কতটা হেক্টিক ছিল বা আপনি এটা মানে আপনি নিশ্চয়ই আমি 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 এই প্রশ্ন আপনাকে পথে যেতে যেতে করেছি, আপনি নিশ্চয়ই এটা এনজয় করেছেন, এনজয় না করলে এটা আপনি করতে পারতেন না, কিন্তু দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি হার্ড ওয়ার্কিং। লোকজন জানতে চাইছে আপনি এটা কিভাবে করতে পারলেন। মানে ইউরোপে গাড়ি চালানোর অংশ যদি বলা হয় যে গাড়ি চালানোটা আসলে ইউরোপে অনেকটাই মানে জটিলতা কম, আসলে বিশেষ করে জার্মানিতে বা সুইজারল্যান্ডে আমি যখন গাড়ি চালিয়েছি সেখানে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যেই সবাই গাড়ি চালায় এবং নির্দিষ্ট দূরত্ব পর পর বিশ্রাম নেওয়ার সুযোগ রয়েছে, ফলে এবং খালেদ ভাই ছিলেন ফলে খুব যে আমি বোর হয়েছি সেটা নয়, বরং আমার কাছে ভালোই লেগেছে। আমরা নিয়মিত বিরতি নিয়ে আমি আরাফাতের এন্টারটেনমেন্ট ছিলাম না, আমরা সবসময় আসলে নানা বিষয়ে কথা বলেছি ফলে মানে কোম্পানিটা অনেক ভালো ছিল আর কি, যে কারণে খুব একটা সমস্যা নেই। সমস্যা হচ্ছে ইটালিতে গাড়ি চালানোর সময়, ইটালিতে অনেক ক্ষেত্রে নিয়ম কানুন মানা হয় না, আমি খুব বিস্ময়ের সাথে দেখেছি যে যেখানে জেব্রা ক্রসিং আছে আমি দাঁড়াচ্ছি কিন্তু আমার ডান বাম দিয়ে গাড়ি চলে যাচ্ছে, অথচ সেখানে দাঁড়ানোর কথা, জার্মানিতে তো পুরো নিয়ম। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে লাল সিগন্যাল পড়ে গেছে, রেড লাইট, তার সত্ত্বেও পাশ দিয়ে একজন গাড়ি টান দিয়ে চলে গেল, মানে আমার কাছে মাঝে মাঝে আমি একটু এলোমেলো হয়ে গেছে যে কেন মানুষ এরকম নিয়ম মানে না, সেটা একটা ব্যাপার ছিল। বাট মোটা দাগে সেটা নিয়ে সমস্যা নেই। আর টেকনিক্যাল যেসব বিষয় যে আমরা গাড়ি নিয়ে আসে, টেকনিক্যাল বিষয়ের জন্য আপনার কাছে একজনের প্রশ্ন আছে, সাদ আলী সিদ্দিকী ফারাজ, তিনি প্রশ্ন করেছেন যে এরকম কি রিজন, কেন মানে এরকম হয়েছে কেন যে ওই রাষ্ট্রদূতের যে ইন্টারভিউটা তিনি ইংরেজিতে প্রশ্ন করেছেন, ইন্টারভিউটা কিছুক্ষণের জন্য ডিলিট হয়ে গিয়েছিল ফেসবুক থেকে, এটা ইউটিউব থেকে। আচ্ছা, এটা আসলে ডিলিট হওয়া নয়, যেটা হয় যে আমরা সবকিছু মোবাইলে করতে হয় মাঝে মাঝে, আমাদের ডেস্কটপের সুবিধা কম থাকে, আর এই যে সম্প্রচারটা আমরা করেছি লাইভ সেটা আসলে পুরোটাই মোবাইলে করা হয়েছে, পরবর্তীতে সেখানে কিছু এডিট করা হয়েছে, কিন্তু ডয়চে ভ্যালের যে সব ভিডিও প্রকাশ করে ডয়চে ভ্যালে তার নানা রকম কপিরাইটের ব্যাপার থাকে, তো সম্প্রতি সেখানে একটা পরিবর্তন এসেছিল, তো যেখানে ওইখানে যে অপশনগুলো আমরা চুজ করেছিলাম সেখানে একটি অপশন ছিল যেটা অন্য ভাষার ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের ক্ষেত্রে নয়, তো ওটা আমি চেঞ্জ করতে যাইনি বা আমি চেঞ্জ করতে একটু দেরি হয়েছে বলে আসলে ভিডিওটা কিছুক্ষণ হাইড হয়ে গিয়েছিল, কিন্তু একটু পরে সেটা আবার লাইভ হয়েছে, আমরা পরবর্তীতে সেটার সেই অপশনটা পরিবর্তন করে দিয়েছি, কন্টেন্ট আইডি বলা হয়, আমরা সেই কন্টেন্ট আইডিগুলো চুজ করে দিতে হয় আমাদের, এ কারণে কিছুক্ষণ বন্ধ ছিল। আর পুরো প্রোডাকশনটাই আমরা যেটা বলেছি যে মোবাইলে হয়েছে, কিন্তু আমরা নানা রকম ইকুইপমেন্ট আমাদের ব্যবহার করতে হয়েছে, আমাদের শর্টগান মাইক ব্যবহার করতে হয়েছে, এবং যেটা হয় যে এই ধরনের পুরো সেটআপটা তৈরি করতে একটু নিরিবিলি কাজ করতে হয়, কিন্তু সেখানে আমাদের যেটা হচ্ছে যে মাননীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎকার নেওয়ার আগে মানে আমি ঠিক মনোযোগ দিতে পারছিলাম না, ফলে দেখা যাচ্ছে যে শর্টগান যে মাইক সেই মাইকে যে ব্যাটারি যেভাবে দেওয়ার কথা সেটা উল্টো হয়ে গিয়েছিল, এই শুধুমাত্র এই উল্টো হয়ে যাওয়ায় 5 মিনিট আমাদের ডিলে হয়েছে, কারণ সেই শর্টগান মাইকের সমস্যাটা আসলে সঙ্গে সঙ্গে বোঝা যায়নি, একটি নার্ভাস পরিস্থিতির মধ্যে ছিল। আর তারপরে যেটা হয়েছে যে আমি খুবই হতাশ হয়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে দূতাবাস সেটা একটি নতুন দূতাবাস, আধুনিক ভবন, সবকিছু সুন্দর, হ্যাঁ নতুন ভবন, কিন্তু সেখানকার ইন্টারনেট হচ্ছে ভয়াবহ রকম খারাপ, মানে ধারণার বাইরে খারাপ ইন্টারনেট, ওয়াইফাই, আমি আসলে এই ওয়াইফাইয়ের উপরে ভরসা করতে গিয়ে আরও 5 মিনিট নষ্ট হয়েছে, ফলে সবকিছু মিলে আমাদের 10 থেকে 11 মিনিট সময় আসলে আমাদের ওখানে অপচয় হয়েছে, এবং পরে আমরা দেখেছি যে আমরা জার্মানি থেকে যে মোবাইল সিম নিয়ে এসেছি সেটা দিয়ে আমরা ব্রডকাস্ট করেছি এবং খুব সুন্দরভাবে হয়েছে, অথচ ওয়াইফাই কাজ করছিল না, খুবই হতাশা এটা। আরও যে বিষয়টি আসলে ইতালিতে যে বিষয়টি না বললে না, আমরা এই কয়দিন সাধারণত ইতালিতে আসলে কি হয়, ইতালি কিন্তু ইউরোপের খাদ্যের একটা রাজধানী, এত ডিফারেন্ট ধরনের মানুষ আসলে ইতালির খাবার পছন্দ করেন, সে লাসানিয়া, পাস্তা বা পিৎজা যেটি আসলে সবার খুব পছন্দ থাকে, তিরামিসু, আমরাও কিন্তু প্রথম আমরা কি একবার খাওয়ার সুযোগ পেয়েছি ইতালীয় খাবার, এটা একটা মজার ব্যাপার, আসলে খালেদ ভাই আসলে ইতালিয়ান খাবার খাওয়ার পক্ষে ছিলেন, কিন্তু আমার হঠাৎ করে মানে বাঙালি এলাকায় গেলে বাংলাদেশি খাবার খেতে ইচ্ছা করে, বাংলাদেশি খাবারের যে এত ভ্যারাইটি মানে এটা চিন্তা করা যায় না, ইতালির মধ্যে যারা বাংলাদেশি থাকেন সেটি যদি বৈধ অবৈধ মিলে 2 লাখ জন যারা হন, তারা কিন্তু আসলে সেটিকে একটি
মানে আমি মিলান, ভেনিস, রোম, বলোনিয়া যেখানেই দেখেছি তারা কিন্তু এটিকে একটি মোটামুটি একটি বাংলাদেশ বানিয়ে রেখেছেন। আপনি যা চাবেন, আপনারা যা চাবেন সেখানে তা আছে। এখানে খালেদ ভাই আপনি কিন্তু কয়েকজনকে ধন্যবাদ দেন নাই, যারা আপনার এলাকার বড় ভাই ছোট ভাই আচ্ছা তারাও কিন্তু এখানে আপনাকে সহায়তা করে। হ্যাঁ হ্যাঁ, শুধু মানে মানে আমি আসলে আমন্ত্রণ নিমন্ত্রণের ঠেলায় আসলে সবার কথা যে মানে আমি যদি আমাদের 14 নম্বরের কথা বলতে হয় যে মিরপুর 14 নম্বরের কথা বলতে, সে মিরপুর 14 নম্বরে আমাদের এলাকার যে বড় ভাই আছেন জামাল ভাই বা আমার যে ছোট আছেন কামাল, পরে বিপ্লবের ভাই, ওরা যারা আসছেন তারা কিন্তু আসলে সারাক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। মানে আমার এবং আরাফাতের অন্য জামাল ভাই জার্মানিতে আছে, জার্মানি থেকে আসলে বিভিন্ন লোকের সাথে আসলে প্রশংসা করে মানে মানুষকে খেয়াল রাখতে বলেছেন যে তারা ছিলেন, যে কোনো কিছু যদি আমাদের কখনো দরকার হয় বা কোনো কিছু যদি আমরা মানে খারাপ ফিল করি ভালো ফিল করি সেই খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা বাংলা খাবার খেতে চেয়েছিলাম বলে আমরা এটি হচ্ছে সুন্দরবন রেস্তোরাঁ রোমে সুন্দরবন রেস্তোরাঁ আমরা গেলাম, সেইখানে গিয়ে আমি দেখলাম যে আমার বন্ধুর বোনের হাজবেন্ড সে রেস্টুরেন্টের মালিক, এবং অতি পিরাপিরি, মানে পিরাপিরি মানে কি সেটি একটি ভয়ঙ্কর রকমের পিরাপিরি কারাকারি করেও সেখানে তাকে মনে হয়েছে ওখানে 15 থেকে 16 পদের খাবার আসলে আমাদেরকে অফার করা, আমাদেরকে অফার করা হয়েছে, এবং সে ব্যাপক খাবার মানে সেই হোটেলটিকে একটি বাড়ি বানিয়ে ফেলানো হলো। এবং মানে রেস্টুরেন্টটিতে আমরা ছাড়া আসলে কেউ ছিলাম না, মানে যারাই আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন তারাও সেখানে বসছেন, তারাও সেখানে খেয়েছেন, এবং মানে আয়োজন আমি জানি না, আমি গুনতে পারি না আসলে এখানে কতগুলো খাবার আছে। আমি নিজে আমি সাধারণত সব খাবারের পরখ করার চেষ্টা করি, কিন্তু সেখানে সবগুলো আসলে আমার পক্ষে খাওয়া সম্ভব হয়নি, কিন্তু খুবই মজা ছিল খাবার গুলো। এবং ওই দিনটা আসলে পুরোটা দিন, ওই দিন রাতে আবার ডিনারেও কিন্তু আমাদের চমৎকার একটা অভিজ্ঞতা হয়। সেটা সেটি শেষে সারিয়া শাকিলের কথা আমরা বলেছি, জাকির সেই যে রেস্টুরেন্টের যে ওনার তাকে আমরা ধন্যবাদ, আসলে ধন্যবাদ দিলে ধন্যবাদ দেওয়া শেষ হবে না। আমি যে বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে শুধু ইতালির নিয়ম কানুন মানে এটি কি, এটি পৃথিবীর সকল প্রচলিত মানে যেটাকে বলা হচ্ছে নৈতিকতা, সেই প্রচলিত নৈতিকতার মধ্যে আছে যে আপনি যে জায়গায় থাকবেন সে জায়গার আইনটি মানবেন, যেটাকে ল অফ ল্যান্ড বলে। ল অফ ল্যান্ড বললে সেটা আপনি না করলে আপনি হচ্ছেন আউটল, মানে এক এক দেশের আইন এক এক রকম, আপনি এক এক দেশে এক এক রকমভাবে পোশাক পরতে পারেন, এক এক দেশে এক এক রকমভাবে বা এক এক জায়গায় ডিজাইনের প্লেস আপনি পোশাক না পরেও থাকতে পারেন, এটি আপনার পক্ষে সম্ভব, কিন্তু যে জায়গায় আপনি থাকবেন সেই জায়গার আইন আপনার মানতে হবে। আমি ইতালি প্রবাসী বাংলাদেশিদের কাছে কমিউনিটির যারা নেতা আছেন তারা যে অনুরোধ করেছেন সেই অনুরোধটি পৌঁছে দিতে চাই, আপনারা শুধু এই দেশের আইনটা মানেন, তারপরে ইতালির সাথে যে বাংলাদেশের যে একটি দূরত্বের কথা আমরা বলছি, বাংলাদেশিদের দেখলে যে ইতালিদের একটু ভ্রু কুচকানোর কথা বলছি সেটি নিশ্চয়ই সমান হয়ে যাবে, কারণ আমরা অনেক ইতালীয় মানুষের সাথে কথা বলেছি, একজনের সাথে ফেসবুক লাইভ আপনারা দেখেছেন, একজন প্রফেসর জানিনি, প্রফেসর জানিনি চমৎকার বাংলা বলেন বলে আমাদের পক্ষে সুবিধা হয়েছে যে তিনি আসলে তার বক্তব্য বাংলাতেই বলেছেন। এছাড়া আমরা আজও কিছু ইতালীয়দের সাথে কথা বলেছি যাতে অনুবাদে আপনারা এটা দেখেছেন, ক্যামেরার বাইরেও আমরা অনেক ইতালীয়দের সাথে কথা বলেছি, তারা কিন্তু বাংলাদেশিদের পক্ষে কোনো বিশেষ খারাপ ধারণা বাংলাদেশের নিয়ে কোনো বাজে এরকম কোনো ইয়ে আপনারা তারা কিন্তু করছেন না, কিন্তু একটাই মুশকিল, তারা মনে করছেন যে বাংলাদেশিরা রোগের কথা লুকিয়ে ঘর থেকে বাইরে আসছেন এবং আইনটি মানছেন না, এটি তারা আসলে এই ব্যাপারটিতে, যেহেতু ইতালি একটি, আমরা আসলে আবারও লম্বার্ডিয়ার কথা বলতে হয়, লম্বার্ডিয়ার সহ ইতালি আসলে যে ভয়ঙ্কর মানে আমি বলবো এক ধরনের দুঃস্বপ্নের মধ্যে দিয়ে গিয়েছে সেটি আসলে তারা আর কিছুতেই ফেরত আসতে চায় না। আমার কাছে মনে হচ্ছে যে ইতালীয়দের মধ্যে আসলে মানে কিছুটা বিরক্তি তৈরি হয়েছে, মানে এই যে নিয়ম কানুন না মানা, আপনি দেখেন যে জার্মানির অভিজ্ঞতা যদি আমরা এখানে বলি যে জার্মান সরকার কিন্তু যখন করোনা নিয়ন্ত্রণে যখন যে পরামর্শ দিয়েছে দেশটির জনগণ মোটা দাগে যদি বলা হয় তারা কিন্তু সেটা মেনেছে, এবং মানার ফলে কিন্তু জার্মানি খুব সহজে এই করোনার যে সংক্রমণ সেটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে, এবং এর জন্য খুব বেশি সময় জার্মানির লাগেনি, জার্মানি প্রচুর অর্থ খরচ করেছে কিন্তু জনগণ কথা শোনায় কিন্তু বিষয়টি সহজ হয়েছে। কিন্তু ইতালির ক্ষেত্রে আমরা দেখছি বিশেষ করে যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার যে মানে 225 জন যাত্রী নিয়ে একটি বিমান আসলো এবং সেখান থেকে পরীক্ষা করার পরে দেখা গেল যে 48 জনের করোনা পজিটিভ, মানে এটা তো যে কোনো দেশের জন্যই কিন্তু এটা ভয়াবহ ব্যাপার হবে, এবং এরপরে কিন্তু ইতালি সরকার 30,000-এর বেশি বাংলাদেশি যারা রোমে আছেন তাদের সবাইকে এখন করোনা টেস্ট করাচ্ছেন। আমি যেখানে গিয়েছি সেখানে দেখেছি যে একটা হাসপাতালে 7,000 বাংলাদেশির করোনা টেস্ট হয়েছে, আমি যেদিন গিয়েছিলাম দুদিন আগে গতকালকে
গতকালকে সকালে, হ্যাঁ, তো সেখানে সেই সময় ইতিমধ্যে 7,000 টেস্ট হয়েছে, কিছু করোনা পজিটিভ পাওয়া গেছে। আরেকটি বিষয় আমি আসলে এখানে বিশেষভাবে বলতে চাই খালেদ ভাই, সেটা হচ্ছে আমরা এখানে আসার পর থেকেই শুনেছি যে দূতাবাসে ফোন করলে পাওয়া যায় না। মানে আমি, আমার কাছে এটা বিস্ময়কর জন্য যে ডিজিটাল বাংলাদেশ আমরা বলি, একটি কল সেন্টার বাংলাদেশে যে কোনো জায়গায় 10-12 জন বা 15 জন 20 জনকে বসিয়ে যদি করা হয়, সেই কল সেন্টারে 24 ঘন্টা মানুষ ফোন করার সুযোগ থাকতে পারে। মানে এই যে 3টি ফোন নাম্বার বা 4টি ফোন নাম্বার দিলাম এবং এক একজন বলছেন, কেউ বলছেন 1200 বার ফোন করেছি, কেউ বলছেন 600 বার ফোন করেছি, কল সেন্টার করে একটা ডিজিটাল কল সেন্টার সেটা বাংলাদেশে করে সেটা কিন্তু ইতালির এই দূতাবাস নিয়ন্ত্রণ করা সম্ভব। মানুষকে জাস্ট অ্যাপয়েন্টমেন্ট দেয়া, একটু আধুনিক কল সেন্টারের মাধ্যমে কলগুলো নিয়ন্ত্রণ করা, কলগুলোকে বিন্যাস করা, অ্যাপয়েন্টমেন্ট সেট করা, এইটা এই যুগে খুবই সহজ একটা প্রযুক্তিগত সমাধান, খুবই সহজ। এবং আমি শতভাগ নিশ্চিত যে বাংলাদেশে শত শত প্রতিষ্ঠান রয়েছে যারা এই সমাধান দিতে পারে। অথচ এই ছোট বিষয়টি নিয়ে ইতালিতে কমিউনিটির মধ্যে নানা রকম বিরোধ রয়েছে, দূতাবাসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অথচ এটা কিন্তু খুব সহজে সমাধান করা যায়। এবং বাংলাদেশের যে প্রযুক্তিগত দক্ষতা তাতে এটা কোনো সমস্যাই না, কিন্তু আমি জানি না কেন এই সমস্যাটা সমাধান করা হচ্ছে না, বরং এই 3টা নাম্বার দিয়ে দিনের পর দিন মোটামুটি মানে একটা কি বলবো যে ভয়াবহ রকম মানুষের মধ্যে একটি বিভক্তি। এবং তার একটা মূল ইস্যু হচ্ছে দূতাবাসে ফোন করলে পাওয়া যায় না, কিছু মানুষ যদি ফোন করে শুধুমাত্র তারাই ফোন পায় এবং তারাই অ্যাপয়েন্টমেন্ট সেট করে। এই বিষয়টি যদি ডিজিটাল করা হয়, এটা আমার মনে হয় যে 2-3 মাসের মধ্যে এই সমস্যার সমাধান করা সম্ভব, এবং আমি আশা করবো আসলে এটার একটা সমাধান করা হবে। আমার মনে হয় আরাফাতের প্রস্তাবটি খুবই যুক্তিযুক্ত, এবং বাংলাদেশের যারা কর্তৃপক্ষ আছেন, দূতাবাস কর্তৃপক্ষ বা কনসালন কর্তৃপক্ষ, তারা এটি ভেবে দেখতে পারেন এবং তারা অবশ্যই এটি ভেবে দেখবেন যে এটি নিয়ে আসলে কি করা যায়। আমরা, আমাদের দর্শকরা আসলে অনেক মন্তব্য পাঠিয়েছেন এবং একটি মন্তব্য খুব কমন যে আলাপের মধ্যে বারবার মোবাইল কেন দেখা হয়। ভাই, আলাপের মধ্যে মোবাইল বারবার দেখা হয় কারণ হচ্ছে আপনাদের মন্তব্যগুলি একটু দেখার জন্য, যাতে আমরা একটু পড়তে পারি, আপনারা কি বলছেন সেটি যাতে আমরা একটু শুনতে পারি, সেই জন্য আলাপের মধ্যে আমরা মোবাইল দেখি। যাই হোক, যেটি আমরা আসলে বলতে চাই যে তারা প্রশ্ন করছেন যে আমরা আর কোনো দেশে যাওয়ার এই মুহূর্তে প্ল্যান আছে কিনা, বা এইখান থেকে আমাদের আজ এইবারের ট্রিপটি আমাদের এইখানেই শেষ, আমরা এখন বনে ফিরে যাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে পারি যে আমরা বার্লিনে যাচ্ছি একদিন পর, বার্লিনে যাচ্ছি আমরা 21 তারিখে, মঙ্গলবার, হ্যাঁ 21 তারিখে যাচ্ছি। 22 তারিখে আমরা বার্লিনে বাংলাদেশের পোশাক শিল্প কারখানার অবস্থা নিয়ে এবং ইউরোপীয় ইউনিয়ন কি ভাবছে, সেখানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে থেকে কেউ থাকা বা বাংলাদেশের যা মানে দূতাবাসদের প্রতিনিধি এবং যারা ব্যবসায়ী প্রতিনিধি আছে তাদেরকে রেখে আমরা একটা অনুষ্ঠান করতে চাইবো, সেটি আমরা বার্লিনে যাব, আমি যাব, আরাফাত যাব। এই অনুষ্ঠানটিতে জুবায়ের আছেন, জুবায়ের প্রযোজক হিসেবে আছেন, জুবায়ের থাকবেন আমাদের আরেক কলিগ, আমরা 3 জন আবার সেখানে সেটি করতে যাব। এই আপাতত এখন পরিকল্পনা। এশিয়া বিভাগের প্রধান, এশিয়া বিভাগের প্রধান দেবারতি গুহ থাকবেন সেখানে। আমরা আমরা এই মুহূর্তে আর কোনো দেশে যাওয়ার পরিকল্পনা আমাদের এই মুহূর্তে নেই, কিন্তু যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা যাব বা আমাদের কলিগরা যাবেন। এটা কিন্তু আসলে দর্শক আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে আমরা কিন্তু বিশ্বকাপের সময় সিদ্ধান্ত হয়েছিল এবং বিশ্বকাপের সময় কিন্তু লন্ডনে আমরা একাধিক সহকর্মী আমরা গিয়েছিলাম সেখানে এবং সেটা কভার করেছি, বিশ্বকাপ ক্রিকেট, তারপরে রোহিঙ্গাদের নিয়ে যখন ট্রায়াল হলো হেগে সেটাও আমাদের কভার করা হয়েছে, ব্রাসেলসে বাংলাদেশের গার্মেন্টস খাত নিয়ে যেই প্রোগ্রাম হয়েছে করা হয়েছে, ফলে মাঝে কিন্তু এটা করা হয়। আসলে আমরা তো মূলত গণমাধ্যম এবং খালেদ ভাই আমি দুজনই এই যে এখন ইতালিতে, এটা আসলে আমাদের তো মানে ব্যক্তিগত সফর না, এটা আসলে আমাদের অফিসিয়াল রেসপন্সিবিলিটি। ফলে এ ধরনের বড় ঘটনা ঘটলে নিশ্চয়ই তখন ডয়চে বেলে বিবেচনা করবেন, খালেদ ভাই বাংলা বিভাগের প্রধান, তিনিও কিন্তু খুব দ্রুতই সিদ্ধান্ত নেন এসব ব্যাপারে, কিন্তু শুধু ঘোরার জন্য যাওয়া সেটা আসলে খুব কম। একটি মন্তব্য আমি পড়তে চাই, পিন্টু সাল্লু উনি মিরপুর দস্তরখানা থেকে বলছেন যে ভেনিসের ওই ভাইয়ের বর্ণনা সহ উপস্থাপনা চমৎকার লেগেছে, ভেনিসের বোধহয় পলাশ রহমানের কথা উনি বলছেন, গন্ডোলায় চড়ে যেটা, ওটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, হয়তো পলাশ রহমানের কথা বলেছেন এবং পাশাপাশি হয়তো আন্দ্রেয়ার কথাও বলেছেন যিনি আসলে নৌকাটি চালাচ্ছিলেন। হ্যাঁ, তিনি খুবই ফ্রেন্ডলি ছিলেন আমাদের সঙ্গে এবং অনেক প্রশ্ন জবাব দিয়েছেন, হাসি খুশি ছেলে, মাত্র 26 বছর বয়স, 3 পুরুষ ধরে সেইখানে গন্ডোলা চালান ভেনিসে, এবং তার একটি ছেলে আছে, তিনি চান তার ছেলেও এইখানে গন্ডোলা চালাক। মানে এই পুরো জীবনটার সঙ্গে ভেনিসের এই জীবন, এই ভেনিসের এই বাড়ির মাঝখান দিয়ে খাল বা খাড়ি বা যেটি আমি বলি না কেন, তার মাঝখান দিয়ে নৌকা চালানোর যে জীবন, সেই জীবনটির সাথে তিনি আসলে একাত্ম হয়ে গেছেন এবং তার কাছে ওই জীবনটি এতটাই মহৎ যে তারা 3 পুরুষ দিয়ে আসার পরে তার ছোট ছেলে যার বয়স 1 বা 2 তাকেও আসলে সেই নৌকার
চালানোর ক্ষেত্রে নিযুক্ত করতে চান? এবং হ্যাঁ, মানে এটা বংশ পরম্পরায় তারা এই বাণিজ্যই করে যাবে আর কি। তো দর্শক, এরকম বেশ কিছু বিষয় আমার কাছে রয়েছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে, মানে যদি বলা হয় যে আসলে ইতালিতে আসলে বাংলাদেশ বিরোধী কোনো মনোভাব তৈরি হয়েছে কিনা, আমার কাছে যেটা মনে হয় যে ইতালীয়দের মধ্যে এক ধরনের বিরক্তি তৈরি হয়েছে, কারণ বাংলাদেশে আইন কানুন মানে না, অনেকেই মানে না, এবং আমি নিজেও আসলে দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে মানে বারবার অনুরোধ করার পরও মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতাটা একটু কম ছিল আর কি। মানে মাস্ক পরলে সেটা আবার গলার নিচে ঝুলিয়ে রাখা, মানে এই যে বিষয়টি, এবং আমি কিন্তু গতকালকে সকালে যে লাইভটা আমরা করেছিলাম যে একটি হাসপাতালের সামনে, আমি কিন্তু বারবার এটা বোঝার চেষ্টা করেছি যে এই যে 14 দিন কোয়ারেন্টিনে থাকা বা আইসোলেশনে থাকা, এই 14 দিন থাকা নিয়ে আসলে মানুষের মধ্যে কি এমন সমস্যা, এটা আসলে মানে পরিষ্কার ভাবে কেউই বলতে পারে না। মানে এটা যদি হয় যে না এটা আর্থিক ব্যাপার আছে, সেক্ষেত্রে তো আমি যতটা জানি যে ইটালি বা জার্মানির মতো দেশগুলো কিন্তু সহায়তা করছে, যে কেউ যদি বলে যে আমি 14 দিন থাকলে আমার খাওয়ার নাই, বাসায় খেতে পারবো না, বা আমার পকেট খরচ নেই, কিন্তু সেটা কিন্তু কর্তৃপক্ষ দেওয়ার ব্যবস্থা করে রেখেছে। কারণ মোদ্দা কথা হচ্ছে কি, এই 14টা দিন যদি মানুষ কাটায় এবং তারপরে বাইরে আসলে সে মোটামুটি জানছে নিরাপদ। তবে দর্শকদের সবাইকে মানে আমি একটু আমার পক্ষ থেকে একটু আমার অক্ষমতার কথা একটু বলে রাখি, কারণ এটি নিশ্চিত যে দর্শকদের সবাইকে আসলে আমরা সন্তুষ্ট করতে পারি নাই নিশ্চয়ই। যেমন এখন শওকত হোসেন প্রভাত তিনি বলছেন যে আমাদের প্রত্যাশা ছিল রাষ্ট্রদূতের ইন্টারভিউ আরো তুখর হবে, সেই প্রত্যাশা তার পূরণ হয়নি। যাই হোক, আমি মনে করি যে আমাদের প্রত্যাশা থাকতে পারে এবং সেই প্রত্যাশা পূরণ না হওয়ারও যথেষ্ট কারণ থাকতে পারে। আমরা আমরা চেষ্টা করবো যে এটি ভালো করার জন্য। আরেকজন দর্শক বলছেন, আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে মানে এটা তুখর না হওয়ার কোনো কারণ কি আসলে আছে, যে সব প্রশ্নই কিন্তু আমরা করেছি এবং সব জায়গা থেকে সব কমিউনিটির প্রশ্নগুলো, দর্শকদের মানে নানা ধরনের মন্তব্য থাকতে পারে, সেটি আমি আসলে আমার কাছে সুনির্দিষ্ট করে ভালো হয় যে ঠিক কেন তার মনে হয়নি যে মনে হয়েছে যে এটা তুকর হয়নি। তার কাছে মনে হয়েছে যে প্রভাবশালী রাজনৈতিক নেতাকে যেমন আমি ঘায়েল করে ঝোলার বিড়াল বের করে আনি, আমার কাছে মনে হয় যে মানে সেরকম কোনো কিছু আমার অবশ্যই আমার মনে পড়ে না যে আমি কারো ঝোলার বিড়াল বার করতে পারছি কিনা, বাট এটা তার মন্তব্য, ঠিক আছে, হতেই পারে, এটা স্বাধীন মন্তব্য, এটা 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 তার জন্য অনেকে, আমার মনে হয় যে আমরা দর্শকদের কাছে বিদায় নিতে পারি। এবং আপনি যদি, আমার দুটো প্রশ্ন আছে খালেদ ভাই শেষ করার আগে, জাস্ট আপনার এই পুরো এই 6 দিনের সফরে কোন বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে? আমার অবশ্যই প্রফেসর জানিনীকে সবচেয়ে বেশি ভালো লাগছে, মানে প্রফেসর জানিনীর এক্সপিরিয়েন্স আমার কাছে অসাধারণ ছিল, এবং ভেনিসের গন্ডোলা করে ঘোরাও আমার জন্য, মানে যদি আপনি ভালো লাগার প্রসঙ্গ থেকে বলেন তাহলে এটি ভালো লেগেছে। আমার কাছে আরও যেই বিষয়টি আসলে ভালো লেগেছে, আমি ইতালিতে প্রতিটি বাংলাদেশিদের, তারা কেউ আমাদের পছন্দ করেছেন, কেউ অপছন্দ করেছেন, কেউ বেশি ভালোবেসেছেন, কেউ কম ভালোবেসেছেন, ইররেসপেক্টিভ, কিন্তু আমি যেটি দেখেছি যে তারা প্রত্যেকে, যেমন ধরেন আপনার মনে পড়বে যে আমরা প্রথম যেদিন রোমে হোটেলে আসলাম সেদিন একজনকে দেখতে পেয়েছিলাম যে তিনি আসলে হাতে করে মালা বিক্রি করছেন, বা আপনি যারা ফ্লোটিং বিভিন্ন সময় বিভিন্ন টেবিল পেতে যারা ব্যবসা করছেন বা অনেক বড় ব্যবসায়ী হয়েছেন, ইতালিতে তো এত বড় বড় ব্যবসায়ী আছে যারা বাংলাদেশের ব্যাংকের ডিরেক্টর, মানে যারা ব্যাংকের উদ্যোক্তাও আছেন, এরকম এত বড় ব্যবসায়ী আছেন যারা আসলে বিভিন্ন আবাসন সংস্থার মধ্যে তাদের বড় শেয়ার রয়েছে, এরকমরাও রয়েছে, আরও অনেকের সঙ্গে আমাদের আসলে পরিচয় হয়েছে। ইররেসপেক্টিভ যে অনেক বড় লোক, খুব বেশি বড় লোক না, তাদের মধ্যেকে তাদের সবার মধ্যে আমি এক ধরনের যে বলবো এক ধরনের ডিটারমিনেশন, এক ধরনের মানসিক শক্তি সেটা দেখেছি। আপনার মনে আছে যে আমরা ভেনিসে একজন বাঙালিকে খুব করে বলেছিলাম যিনি 9 বছর দেশে যেতে পারছেন না, বাচ্চাদের দেখছেন না, তার কাছে আপনি বলছিলেন যে আপনি কি ক্যামেরা এসে বলবেন আপনার কথা, তিনি 9 বছর দেশে যেতে পারছেন না কারণ আসলে তার কোনো বৈধ কাগজপত্র নাই, তিনি ক্যামেরায় কথা বলতে চাইলেন না, কিন্তু বারবার কিন্তু বললেন যে না আমি ভালো আছি, আমার 2 ছেলে আছে দেশে, আমার স্ত্রী আছে, তাদের তাদের একটি ভালো জীবনের জন্য আমি এখানে কষ্ট করছি, কিন্তু আমার কোনো কমপ্লেন নাই, বারবার বারবার কিন্তু তিনি বলছিলেন, তিনি সেলফি স্টিক বিক্রি করছিলেন এখানে, কিন্তু তার যে মানে কি বলবো এটাকে, মানে তার যে স্ট্রেংথ, মানে তার যে মনের শক্তি, সেটি আমাকে আসলে, এবং আমি বলবো বেশিরভাগ বাঙালির মধ্যে বা অধিকাংশ বাঙালির মধ্যে বা সব বাঙালির মধ্যে, মানে মনের শক্তির দিক দিয়ে অসাধারণ, কেউ কিন্তু আমি আমি কোনো ভেঙে পড়া বাঙালি দেখি না, আয় হায় রে কি হইলো টাইপের বাঙালি আমি এখানে দেখি নাই। মানে আমার কাছে এই একই রকম আরেকটি অভিজ্ঞতা হয়েছে যে গতকালকে সকালে আমি দেখেছিলাম যে আমি যখন ওই হাসপাতালের সামনে লাইভ করলাম, তারপরে এক ভদ্রলোক আসলেন এবং তার হাতে একটি প্যাড, ডয়চে ভ্যালে লেখা, এবং ডয়চে ভ্যালের আগের প্যাড আমরা সাধারণত দর্শকদেরকে এবং শ্রোতাদেরকে এ ধরনের প্যাড উপহার হিসেবে দিতাম,
সেরকম একটি প্যাড তিনি নিলেন এবং আমি তাকে প্যাডটা দেখে জানতে চাইলাম যে কৌতূহল থেকে যে এই প্যাডটা আপনি মানে আপনি খুব সুন্দর আর কি একটা প্যাড তো আপনি কি সবসময় রাখেন কিনা, এবং তিনি বললেন যে 10 বছর ধরে তিনি এই প্যাডটি আসলে রেখেছেন তার সঙ্গে এবং মানে মাঝে মাঝে এটা নিয়ে তিনি বের হন। তো আমার কাছে এটা খুব ভালো লেগেছে যে মানে এই যে দর্শকদের বা শ্রোতাদের একটি ভালোবাসা ডয়চে ভেলের প্রতি আসলে সেটা একটা অতুলনীয় ব্যাপার। শেষ প্রশ্ন যেটি আপনার কাছে ছিল যে আপনি কোন বিষয়টিতে বিরক্ত বা কিছুটা হলেও মানে আপনার খারাপ লেগেছে এরকম কিছু ছিল? আসলে কি মানে আমি সাংবাদিকতা 22 বছর ধরে করলেও ফিল্ড রিপোর্টিং আসলে করছি না বেশ কিছুদিন, মানে যদি ফিল্ডে গিয়ে মানুষের সাথে কথা বলা তারপরে এটি করা। হ্যাঁ, আমি টেলিভিশনের সামনে আসলে অনেকের সাক্ষাৎকার নেই বা অনেকের সাথে কথা বলি, কিন্তু ফিল্ড রিপোর্টিং করতে গেলে আসলে আপনি একজন মানুষ, যে মানুষটি আসলে শুধু মানে র্যান্ডমলি পছন্দ করা, যে মানুষটিকে আপনি আসলে তার সম্পর্কে আপনি পড়াশোনা করার সুযোগ পান নাই, তিনি কি ভাবেন সেটার সম্পর্কে জানতে পারেন নাই, তার কাছ থেকে আপনি মন্তব্য চাওয়ার ক্ষেত্রে সেটি আমার আসলে অনেকদিন করা হচ্ছে না, মানে অনেকদিন বলতে আসলে অনেকদিন মানে 2006 সালের পরে আমি আর ফিল্ড রিপোর্টিং করি নাই। তো এবারেরটি আসলে অনেকটাই ফিল্ড রিপোর্টিংয়ের সাথে না, মাঝখানে আমি ইন্ডিয়ার ইলেকশন দিল্লিতে ইলেকশন কভার করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে আসলে আমার অনেক সহকর্মীরা ছিলেন, তো ফিল্ড রিপোর্টিংয়ের অনেকগুলি দিক তারা মানে দ্যাট ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সেটা একটা অনেক বড় টিম ছিল, বড় টিমের পক্ষে সেটি জানার পারভিন ছিলেন, আরও দুজন ছিলেন, তো আমার আসলে ওরকম কিছু করতে হয়নি। সেই অর্থে ফিল্ড রিপোর্টিং বলতে যেহেতু আপনি ক্যামেরার পিছনে ছিলেন সেটি আমার করা, তো এটি করতে গেলে একরকমের মানসিক ধৈর্য যেরকম দরকার হয়, তারপরে হচ্ছে নোট নেওয়া, কাজটি একটু সুচারুরূপে করার জন্য অনেক সময় আমাদের সময়ও ছিল না। আর ইতালিতে যাদেরকে আমরা দেখা পেয়েছি তাদের মধ্যে অনেকেই আসলে অনেক মানে প্রশ্নের সরাসরি জবাব দিতে চান নাই, কেউ ক্যামেরার সামনে আসতে চান নাই, কেউ কেউ হয়তো একটু তির্যক মন্তব্য করেছেন, তো সেই ব্যাপারগুলি আমাকে আসলে একটু কি বলবো আমার মনোযোগ একটু সরিয়ে দিচ্ছিল বারবারই, এবং যে এটা যেহেতু সরাসরি দর্শকদের সাথে কথা বলতে হচ্ছে দর্শকরাও নিশ্চয়ই টের পেয়েছেন যে আমি বারবারই একটু আসলে মনোযোগ বা খেয়ে হারিয়ে ফেলছিলাম। বিরক্ত আমি বলবো না, কিন্তু আমাকে আসলে মানে মানে আমি একটু অমনোযোগী হয়ে পড়ছিলাম স্টুডিওর পরিবেশে, যে মনোযোগটা ধরে রাখা যায় সেটা আসলে একটু কঠিন হয়ে গেছে। কিন্তু ফিল্ড রিপোর্টিং কিন্তু ডিফারেন্ট বল গেম, ফিল্ড রিপোর্টিং কিন্তু অনেক মানে অনেক সব দিক দিয়ে অনেক যোগ্যতার ব্যাপার, মানে আমার মানে আমি বলবো যে ফিল্ড রিপোর্টিং হচ্ছে আলটিমেট জার্নালিজম, তো আলটিমেট জার্নালিজম আসলে আমি অনেকদিন করছি না বলে এটা একটু হতে পারে যে আমি একটু ইম্পেশেন্ট বা একটু একটু বেশি ডিস্ট্রাক্টেড হচ্ছিলাম আর কি মনোযোগের দিক থেকে, তো সেইটা যদি আপনি বিরক্তি বলেন তাহলে একটু বিরক্তি। আপনার কাছে কোনটা ভালো লেগেছে খারাপ লেগেছে বলে শেষ করে নিচ্ছে? আমার কাছে তো আমি যেটা বললাম যে মানে এই রিপোর্টিং গুলো করতে গেলে আমার কাছে সবসময় এই ফিল্ড রিপোর্টিং ভালো লাগে, ফলে আর আমি এটা খুব পছন্দ করি। যদি আমি এমন একটা জায়গায় যাব যেখানে আগে থেকে কিছু সেট করা নেই, হঠাৎ করে আমি গেলাম এবং মানুষের সাথে কথা বললাম, তখন হয় কি তখন অনেক বেশি নিউট্রাল ওপিনিয়ন পাওয়া যায় এবং আমি যে একেবারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চাই, মিশতে চাই, সেই জায়গাটা করার সুযোগ পেলে ভালো হয়। কিন্তু আগে থেকে যদি প্রস্তুতি নেওয়া হয় তখন সেটা অনেক সময় হয় না, এবং অনেক সময় দেখা যায় যে এমন মানুষদের আমরা পাচ্ছি যাদের আগে থেকে তৈরি করে রাখা হয়েছে বা বিভিন্নভাবে মোটিভেটেড করা হয়েছে। তো সেই দিক থেকে আমি বলবো যে গতকাল সকালে আমি খুব ভোরবেলায় যে লাইভটি করেছি সেটা আমার জন্য খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল। এর বাইরে বিরক্তি বলতে সেরকম হয় না, যেটা বলেছে যে এই যে খালেদ ভাইয়ের অনেক ভক্ত, ডয়চে ভেলের অনেক ভক্ত, আমারও কিছু মানুষ পরিচিত, তো যেটা হয় যে ওই অনেক সময় সবাই সঙ্গে যোগাযোগ করতে গেলে একটু মুশকিল হয়ে যায় এবং তখন দেখা যায় যে আমাদের মানে অনিচ্ছা সত্ত্বেও অনেকের মেসেজ ইগনোর করতে হয় মাঝে মাঝে, যে আসলে ক্যাপাসিটির বাইরে আমাদের, কারণ আমাদের তো মূল বিষয়টা হচ্ছে আমরা এখানে কাজ করতে এসেছি, ট্রাভেল করছি, সেই জন্য হয়তো দু একজনের সঙ্গে সেরকম যোগাযোগ করা সম্ভব হয়নি। তো দর্শক, আমরা আমাদের অভিজ্ঞতা জানালাম এবং আমরা ফিরে যাচ্ছি বনে, জার্মানির বনে। আমরা আশা করছি যে মধ্যরাত নাগাদ বা রাত 2টা বা 3টা নাগাদ আমরা সেখানে পৌঁছাবো। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সঙ্গে শীঘ্রই আবারও কথা হবে, দেখা হবে, ডয়চে ভেলের সঙ্গে থাকুন।